গ্রামের সমস্যা কথা বলা নিয়ে বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার পানিশালা এলাকায়। অভিযোগ, পানিশালা গ্রাম পঞ্চায়েতের 183 নম্বর বুথে পানীয় জলের সমস্যা রয়েছে, আর সেই সমস্যার কথা গ্রামের মানুষের সঙ্গে সঙ্গে স্থানীয় বিজেপি কর্মীরা তুলে ধরে। সমস্যার কথা কেন তুলে ধরা হলো তা নিয়ে এদিন দুপুর নাগাদ পানিশালা বাজারে যাবার সময় বিজেপি কর্মী পবিত্র দাসকে রাস্তায় আটকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুজব রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়, বাড়ি ছাড়া যাওয়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তী বিজেপি নেতৃত্ব গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। আমাদের এখানে ডিপটি কলের জল নাই, আমরা কিছু লোক ব্যবহার করি, কিছু লোক ব্যবহার করতে পারে না, সেটাই প্রতিবাদ করছি আমি। ওখানে সাংবাদিক গেছে, সেটাই আমার অপরাধ বিজেপি করি বলে, যার জন্য আমাকে ধরে মারলো বাজারে। ঘটনাটা ঘটছে আরও ভিতরে, কিন্তু মারছে আমাকে বাজারে টিএমসির হারমত বাহিনীরা। আমাকে রিভলভারও দেখাইছে, কিন্তু তাকে নাম জানি না, মুখ চিনি। আমাকে উড়ে দিবে, বাড়িঘর উড়ে দিবে। তোর একটাই ছেলে, তুইও যাবি শেষ হয়ে, তোর ছেলেও বাড়িতে নাই, আসুক, এই সমস্ত হুমকি আমাকে দিচ্ছে। ওই যে চন্দন দেবনাথ, ওই যে মফি আলম, তারপরে যে ডাক নামে বাবু বাও, কাগজপত্রের নাম হলো দীপেন্দ্র রায়। এটা কি তৃণমূলের কোনো দায়িত্বে রয়েছে? হ্যাঁ, ওরা দায়িত্বে আছে একজন। আজকে সকাল আনুমানিক 9:30 নাগাদ পানিশালা 183 নম্বর বুথে বিধানসভা নির্বাচনের আগে পানীয় জলের লাইন হয়েছে। বিধানসভা নির্বাচন প্রায় 2 বছর পার হয়ে গেল, এদিকে ওইদিকে 6 মাস, প্রায় 2.5 বছর হয়ে গেল, সেখানে পানীয় জল এখনও পর্যন্ত ঢোকেনি। সেইখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন এই জল নিয়ে রাস্তায় নামে, তখন আমাদের কর্মীদেরকে তৃণমূলের হারমাত্রা মারধর করে, মারধর করতেছে, এলাকায় বাজারে ঢুকতে দিচ্ছে না, মানুষকে লোহার রড টড দিয়ে, বন্দুক টন্দুক দিয়ে মারধর করতেছে। তবে আমাদের একটাই কথা, পুলিশ প্রশাসন 24 ঘন্টার জন্য সরে যাক, তৃণমূল কী কোথায় আছে সেটা আমরা দেখে নেব, তৃণমূল কত বড় হারমাত হয়েছে। পুলিশ প্রশাসন সরে যাক 24 ঘন্টার জন্য, আমরা বুঝিয়ে দেবো। তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিয়ত আজকে একদম বাজারে যেয়ে ঢুকতেছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বাজারে ঢুকলে মার দেওয়া হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। দেখুন, বিজেপি যখন যে নির্বাচন আসে ঘোলা জলে মাছ ধরবার জন্য, একদিকে যেমন তাদের এটা প্রথা এবং তাদের দলীয় নির্দেশ, জাতিগত ব্যাপারে কথা বলা, সাম্প্রদায়িকতার কথা বলা, আর একদিকে যে উন্নয়নগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যে উন্নয়নগুলো করেছে, আপনি কুচবিহার জেলায় দেখবেন প্রায় 200 কোটি টাকার উপর কুচবিহার জেলায় রাস্তাঘাট এবং বিশুদ্ধ পানীয় জল 200 কোটি টাকার উপর। আজকে কুচবিহার জেলায় প্রায় ধরি নেন 50 কোটি টাকার উপর আজকেও টেন্ডার আছে বিভিন্ন ব্লকে এবং জেলা পরিষদ। আজকের দিনও বলতে পারছি যে এই যে উন্নয়ন, এই যে উন্নয়ন গতি, একটা একটা বড় একটা যুদ্ধকালীন পরিস্থিতির মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চলছে। বিজেপি খোলা জলে মাছ ধরার জন্য কথা বলছে, তাই হয়তো বাজারে কোথাও বৎসা লেগেছে। ওটা বিজেপি নিজেরাই পরিকল্পনা করে তারা নিজেদের মধ্যে গণ্ডগোল পাকিয়ে তৃণমূল কংগ্রেস এবং আমাদের সরকারের বিরুদ্ধে বদনাম করবার জন্য তারা এই পরিকল্পনাগুলো করছে, এটা ভিত্তিহীন কথা।